बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइडियल एकेडमी मणिपुर मिरपुर पक्ष के सबाई के जानाच्छि आंतरिक शुभेच्छा अभिनंदन। आशा करी सबाई भालो आछो। आज के पंचम श्रेणी गणितेर छयेर प निये दुइटी सृजनशील करब। देखि शुरू करा जाक। प्रथमे आमि अंकगुलो उठिये दिब, तारपर अंकगुलो करे दिब। मिता दुइ समस्त छय लिटार एवं महमूद एक समस्त आठ तीन लिटार दूध क्रय करलन। क्रय करल नम्बर क कत लिटार दूध क्रय करल। नम्बर ख मिता कत लिटार दूध बेशी क्रय करलो। नम्बर ग आर कत लिटार दूध बेशी क्रय करले तादेर दुइजनेर मोट पांच लिटार दूध होतो। दुई नम्बर प्रश्न छे माहिम दस मीटार लम्बा एक सदा फिता एक सदा फितार बारो मीटार नील रंग नील एवं तीन समस्त एक तीन मीटर लाल रंग करल। लाल रंग करल
নাম্বার ক মাহিম কত মিটার মাহিম ফিতাটি কত মিটার লাল ও নীল রং করলো নম্বর খ ফাহিমের সাদা ফিতার ফাহিমের সরি মাহিমের সাদা ফিতার পরিমাণ সাদা ফিতার দৈর্ঘ্য কত সাদা দৈর্ঘ্য কত অংশ নম্বর গ রং করা রং করা ফিতা গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর রং করা ফিতাগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর এই ছিল আমাদের দুটো অঙ্ক আজকে আমরা এরপরে প্রত্যেকটা অঙ্ক করবো ইনশাল্লাহ একটা একটা করে তাহলে আমরা উপরে এক নম্বরটা প্রশ্ন মুছে দিব প্রথম ছিল হচ্ছে তারা দুইজনে কত লিটার দুধ ক্রয় করলেন এক নম্বরের ক তারা দুইজনে মোট দুধ ক্রয় করলেন দুই সমস্ত পাঁচের ছয় যোগ এক সমস্ত তিনের আট এত লিটার প্রথমে এটা ভেঙে নাও ছয় দুগুণে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোর ছয় যোগ আট নয় দশ এগারো এগারোর আট ব্র্যাকেট দিয়ে লিটার
এরপরে লসাগু করে নাও, আট আট ছয়ের চব্বিশে লসাগু। লসাগু হবে আমাদের ছয় আট, দুই দিয়ে যায় তিন, চার বরাবর চব্বিশ, চব্বিশ হচ্ছে লসাগু। ছয় একে ছয়, চার ছয় চব্বিশ, চার চার সাতটা আঠাশের আট নামে হাত থাকে দুই, চার একে চার দিয়ে ছয় আটষট্টি যোগ তিন আটা চব্বিশ, তিন এগারো তেত্রিশ, এত লিটার। তাহলে আমরা এটা মুছে দেব নিচেরটা, এটা লসাগু করে ফেলো, দেখো যোগ করে ফেলো, নয় দশ এগারোর এক হাত থেকে এক, তিন একে চার একশো এক ভাগ চব্বিশ, এত লিটার। এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে চব্বিশ তিন চব্বিশ, চার চব্বিশ ছিয়ানব্বই, সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো, একশো এক, উপরে পাঁচ নিচে চব্বিশ, এত লিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই ছিল ক নম্বরের উত্তর। খ নম্বর বলছে দেখো, মিতা কত লিটার দুধ বেশি ক্রয় করলেন, মিতা কত লিটার দুধ বেশি ক্রয় করলেন। তাহলে আমরা এইভাবেই করব, শুধু বিয়োগ করে দিব। নাম্বার খ, মিতা দুধ বেশি ক্রয় লেন, দুই সমস্ত পাঁচের ছয় বিয়োগ এক সমস্ত তিনের আট, এত লিটার। সেম আগের মতো আমরা সতেরো ছয় বিয়োগ আট, এত লিটার। লসাগু চব্বিশ, তাহলে আটষট্টি বিয়োগ তেত্রিশ, এত লিটার। তিন পাঁচ ছয় তিন পঁয়ত্রিশ ভাগ চব্বিশ লিটার, চব্বিশ দুগুণ আটচল্লিশ একবার যাবে, চব্বিশ একে চব্বিশ এগারো ভাগ চব্বিশ লিটার। এটাই হচ্ছে আমাদের দুই নম্বরের উত্তর। মিতা দুধ বেশি ক্রয় করলেন, এখন বলছে মিতা বেশি ক্রয় করলেন, দুধ বেশি ক্রয় করলেন, এত বিয়োগ এত সমান এত লিটার। এখানে আমাদের দুইটা অঙ্ক আছে, এখন বলছে গ নম্বর বলছে দেখো, আরো কত লিটার দুধ ক্রয় করে তাদের দুইজনের মোট পাঁচ লিটার দুধ হতো,
মানে সে দুধ ক্রয় করেছিল তো 2 লিটার, মোট ক্রয় করেছিল হচ্ছে 101 ভাগ 24 লিটার। তাহলে 5 লিটার দুধ যদি আমরা পূর্ণ করতে যাই, তাহলে মোট 5 লিটার থেকে মোট ক্রয়কৃত দুধের পরিমাণটা বাদ দিতে হবে, তাহলে আমাদের কত লিটার দুধ বেশি ক্রয় করতে হবে। আমরা ক নাম্বারটা মুছে দিব। লাইনে সমস্যা নাকি? Also try to play with is black হয়ে গেছে এটা, ঠিক আছে। দেখো নাম্বার গ, গ নম্বর বলছে দেখো ক থেকে পাই, পাই মোট দুধের পরিমাণ, মোট ক্রয়কৃত দুধের পরিমাণ ১০১ ভাগ ২৪ লিটার। এখন বলছে আরো কত লিটার দুধ ক্রয় করলে তাদের দুইজনের মোট 5 লিটার দুধ হবে, তাহলে আমরা লিখতে হবে তার দুধ লাগবে অতএব আর দুধ লাগবে 5 বিয়োগ ১০১ ভাগ ২৪ এত লিটার। লসাগু হচ্ছে আমাদের 24 আর ২৪ ৯৬ ৫ ২৪ হচ্ছে ১২০। বিয়োগ ১০১ এত লিটার, নয় হাত থাকে এক, হাত থাকে ১৯ ভাগ ২৪ লিটার, অর্থাৎ এত লিটার দুধ আর বেশি কিনতে হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই ছিল আমাদের 1 নম্বরের সৃজনশীল প্রশ্নের সমাধান এবং সৃজনশীল। এরপরে আমরা 2 নম্বরটা যাব।
নাম্বার দুইয়ের ক প্রশ্ন বলছে, রহিম বাসায় একটি সাদা ফিতার পাঁচের পাঁচ সমস্ত বারোর এক লিটার মিটার নীল এবং তিন সমস্ত তিনের এক মিটার লাল রং করলো। রহিম ফিতাটির কতটুকু নীল ও লাল রং করলো? তাহলে লিখব আমরা, রহিম মাহিম মাহিম ফির নীল ও লাল রং করলো, যোগ করে ফেল পাঁচ সমস্ত একের বারো যোগ তিন সমস্ত তিনের এক, এত মিটার। ভেঙে দাও পাঁচ বরং ষাটটাকে, একষট্টি ভাগ বারো যোগ তিরিকা নয়, একে দশ ভাগ তিন, এত মিটার। লসাগু হবে দেখো তিন চারে বারো, লসাগু হবে বারো, একষট্টি যোগ বারো একে বারো, একষট্টি একে একষট্টি, তিন চারে বারো, চার দশে চল্লিশ, এত মিটার। তাহলে হচ্ছে এক ছয় চারে দশ ভাগ বারো মিটার। বারো ছিয়ানব্বই, সাতানব্বই, আটানব্বই, নিরানব্বই, একশো, একশো এক, পাঁচ ভাগ বারো মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। আট সমস্ত পাঁচ বারোয়ের পাঁচ মিটার ফিতা সে করে ক্রয় করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফাহিম ফিতাটি, খ নম্বর প্রশ্ন হচ্ছে, ফাহিম মাহিমের সাদা ফিতার দৈর্ঘ্য কত অংশ? সাদা ফিতার দৈর্ঘ্য কত অংশ? মাহিম যে ফিতাটাই ক্রয় করেছিল তার পরিমাণ হচ্ছে এটা। এখন সাদা ফিতার যে অংশ, সাদা ফিতার দৈর্ঘ্যটা কত হবে সেটা দেখতে হবে। নম্বর খ, ক থেকে পাই মোট ফিতার দৈর্ঘ্য কত? একশো এক ভাগ বারো মিটার, একশো বারো মিটার। সাদা অংশের দৈর্ঘ্য ফিতার, সাদা অংশের দৈর্ঘ্য দশ বিয়োগ একশো এক বারো মিটার, বারো বারো দশকে একশো বিশ বিয়োগ একশো এক, এত মিটার। দেখো উনিশের বারো মিটার, সাদা ফিতার অংশের দৈর্ঘ্য হচ্ছে উনিশের বারো মিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ সাদা ফিতার অংশের দৈর্ঘ্য বের করতে বলছিল আর কি। তাহলে এই ছিল আমাদের সাদা ফিতার অংশের দৈর্ঘ্য।
এরপরের প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলছে, দেখো রং করা ফিতা তিনটির দৈর্ঘ্যকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হচ্ছে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাকে তিনটা ভগ্নাংশ নিয়েই কাজ করতে হবে। তিনটা ভগ্নাংশের মধ্যে একটা আছে এটা, আর একটা এটা, এটা। আমরা প্রথমে ক নম্বরটা মুছে দিব। নম্বর ক ও খ থেকে পাই রং করা ফিতার দৈর্ঘ্য যথাক্রমে উনিশের, প্রথম এসেছিল 61, যথাক্রমে 61 মিটার, কমা 10 মিটার, কমা 19 এর 12 মিটার। এখন আমরা সমহর করতে গেলে ভগ্নাংশের হগর লসাও করে নিতে হবে। ভগ্নাংশগুলোর হর 12 3 12 এর লসাগু 12। তাহলে দেখো 12 ভাগ 12 = 1, কমা অতএব 61 এর 12 = 61 × 1, 12 × 1, 61 কে 61, 12 একে 12। তাহলে 12 ভাগ 3 = 4, কমা অতএব 10 ভাগ 3 = 10 × 4, 3 × 4, 4 × 10 = 40, 3 × 4 = 12। তারপরে 12 ভাগ 12 = 1, কমা অতএব 19 ভাগ 12 = 19 × 1, 12 × 1, 19 × 1 = 19 = 12। দেখো ভগ্নাংশটি সমহর হয়ে গেছে। প্রশ্ন ছিল সমহর রূপে প্রকাশ করো। তাহলে আমরা উত্তর লিখব, উত্তর 61 এর 12, 40 এর 12, 19 এর 12। এই ছিল আমাদের উত্তর। ঈদের আগ পর্যন্ত পঞ্চম শ্রেণীর ক্লাস আজ থেকে বন্ধ থাকবে। আগামী 8/9/2020 ইং তারিখ থেকে যথারীতি আবার অনলাইনে ক্লাস চলবে। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।